আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বিদেশে থেকে সেলফিন অ্যাপ্লিকেশনটি ইউজ করা যাবে কি না, রেজিস্ট্রেশন করা যাবে কি না এবং এই সেলফিন অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যাবে কি না। আবার অনেকেই জানতে চেয়েছিলেন যে থার্ড পার্টি কিছু লোক আপনাদেরকে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, এটা সম্ভব কি না কিংবা এটা কি লিগাল ওয়ে কি না। মানে আপনারা বোঝাতে চেয়েছিলেন যে কিছু লোক, বাংলাদেশি কিছু লোক আপনাদেরকে 5000 টাকার বিনিময়ে বাংলাদেশের আইডি দিয়ে একটি সেলফিন অ্যাকাউন্ট ওপেন করে দেবে, এটি বৈধ কি না এবং ভবিষ্যতে এর জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না। আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে পারেন। আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছি আমি JF আনিকা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সেলফিন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমার রেজিস্ট্রেশন করা একটি অ্যাপ্লিকেশন আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো, তারপর রেজিস্ট্রেশনের প্রসেসটা শেয়ার করব, দেন তারপরে শেয়ার করব আপনি বিদেশে আছেন আপনার সেলফিন অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ওপেন করা যাবে কি না, তারপরে শেয়ার করব থার্ড পার্টি যারা আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছে টাকার বিনিময়ে এটি বৈধ কি না, এবং সবশেষে জানাবো আপনার অর্থটা, জমাকৃত টাকা আপনি হাতে পাবেন কি না। তো চলুন মেন ভিডিও শুরু করি। প্রথমে আমি সেলফিন অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওকে, সবার উপরে দেখেন চেয়েছে ফোন নাম্বার অ্যান্ড সেলফিন 6-ডিজিট পিন, তারপর বলেছে লগ ইন, তারপর বলেছে ফরগেট পিন, মানে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, রিকভারি করার অপশন, তারপর বলেছে ডোন্ট হ্যাভ অ্যান সেলফিন অ্যাকাউন্ট রেজিস্টার। তো ধরেন সেলফিনে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, আপনি বিদেশে অবস্থান করছেন, সেলফিনে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন সেলফিনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে রেজিস্টার বাটন ছাড়া আর কোনো অপশন নেই, কাজেই বাধ্য হয়ে আমাদেরকে রেজিস্টার বাটনেই ক্লিক করতে হবে। এখানে দেখেন সবার উপরে বলছে মোবাইল নাম্বার, সেকেন্ড অপশনে আছে সিলেক্ট অপারেটর, তার মানে বাংলাদেশের বৈধ সিম কোম্পানিগুলোর নাম শো করছে এবং লোগো। আপনি যেই নাম্বারটি ক্লিক করবেন, সাপোজ আমি এখানে দিলাম 017, এখান থেকে আমাকে গ্রামীণে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু কোনো বিদেশি নাম্বার শো করার অপশন নেই। তারপর বলেছে চুজ সেলফিন 6-ডিজিট পিন, এখানে পিন দেওয়ার পর রেজিস্টার এখানে ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করলে আমাদের কাছে আমাদের জাতীয় পরিচয়পত্রর ফটোকপি এখানে স্ক্যান করে যাবে, প্রথমে ফ্রন্ট পার্ট এবং পরে ব্যাক পার্ট। এখন কথা হলো যে এটা তো রেজিস্ট্রেশনের অপশন গেলই, এটা যদি রেজিস্ট্রেশনের পূর্ণ অপশনটি দেখতে চান তাহলে এটি নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে পারেন, অথবা আপনারা প্লেলিস্টে গিয়ে মোবাইলে ব্যাংকিং ওই প্লেলিস্টে চেক করতে পারেন। যেহেতু এটি নিয়ে আমার সম্পূর্ণ একটি ভিডিও আছে, কাজে আমি রেজিস্ট্রেশনের ভিডিওটি স্কিপ করলাম। এবার লগ ইন করবো কীভাবে, লগ ইন করার জন্য প্রথমেই বলেছে মোবাইল নাম্বার, দেন পরে রেজিস্ট্রেশন করার সময় যে 6-ডিজিট পাসওয়ার্ড বা পিন দিয়েছিলাম সেটি দিতে বলছে। তো আমি আমার ফোন নাম্বার এবং পিনকোডটি দিয়ে নিচ্ছি। ওকে, দিলাম, দেন এবার লগ ইন এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে পারমিশন চাচ্ছে, অ্যালাউ করে দিতে হবে, ওয়েট করবো। এখানে বলছে দেখেন প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড সেন্ড টু ইয়োর মোবাইল রেজিস্টার উইথ ইয়োর সেলফিন অ্যাকাউন্ট, বলছে যে এই সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছি ওই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সে কোডটি আমার অটোমেটিক চলে এসেছে, এই কোডটি আমার এই ওটিপি কোডের জায়গায় লিখতে হবে। সো আমি লিখে দিচ্ছি 4377 10, 4377 10। ওকে, এবার বলেছে সেলফিন পিন, মানে ওই যে রেজিস্ট্রেশন করার সময় যে পিনটি দিয়েছিলাম এটি দিতে বলছে। সম্পূর্ণ প্রসেসটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এরপরে এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করব। ওকে,
দেওয়ার পর এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখানে বলছে ডিভাইস ভেরিফিকেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন। তার মানে আমি যে বাংলাদেশে আছি, আমার সিম যে আমার কাছে আছে, এটি যে আমি বাংলাদেশের আইপি থেকে লগ ইন করেছি, সম্পূর্ণটা তারা ভেরিফিকেশন করে নিল এই SMS-এর মাধ্যমে। এবার তারা আবার আমাকে পাসওয়ার্ড দিতে বলল লগ ইন করার জন্য, তো পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। ওকে, এবার লগ ইনে ক্লিক করব। এবার দেখুন আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি বিদেশে থেকে কীভাবে সেলফিন অ্যাকাউন্টে সেলফিন অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমেই তো আপনাকে বাংলাদেশের একটি সিম দিতে হবে। এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে দেবে সে তার সিম দিয়ে খুলে দেবে। এখন সিম যে তার, আপনার তো একটা জাতীয় পরিচয়পত্রের ছবি লাগবে দুই পাশের, ফ্রন্ট এবং ব্যাক পাশের, এটা কোথায় পাবে? যার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিমটি কেনা হয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের ম্যাচ থাকতে হবে। তাহলে ধরেই নিলাম যার সিম তার ভোটার NID কার্ড দিয়ে আপনার কাছে 5,000 টাকার বিনিময়ে এই অ্যাকাউন্টটি আপনাকে দিল। কথা হচ্ছে যতবারই আপনি লগ ইন করবেন আপনার ডিভাইস ভেরিফিকেশন করবে সিমটা আপনার ডিভাইসে আছে কিনা, আপনি বাংলাদেশে আছেন কিনা। তার মানে যতবার আপনি ডিভাইস ভেরিফিকেশন করবেন ততবারই আপনাকে যে থার্ড পার্টি আপনাকে সেলফিন থেকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে দিয়েছে তার ফোনে মেসেজ আসবে, সে ফোন সে অ্যাকাউন্টটি লগ ইন করবে। তাহলে আপনি বলেন আপনার কষ্টের অর্জিত টাকা আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সে কাঁচা টাকার লোভ কিন্তু সামলানোর মতো ক্ষমতা পৃথিবীতে 1,000 জনের মধ্যে 999 জনেরই নেই। হাজারের মধ্যে হয়তো একটা লোক সামলাতে পারবে কি না তবু আমি কনফিউজড, সেটা আমি হই বা অন্য কেউ হোক। আপনার জমানো 5,00,000 টাকা এই অ্যাকাউন্টে আসলো। সিম নাম্বার আমার, সিম নাম্বার ভেরিফিকেশন করেছি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে, সেলফিন অ্যাকাউন্টেও খুলেছি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে। অর্থাৎ এই টাকা কোথায় থেকে আসলো এটা ইম্পর্টেন্ট না, টাকা আমার অ্যাকাউন্টে এসেছে এটা ইম্পর্টেন্ট। এই টাকা আমি বের করব, আকাশে উড়াবো, চাইলে পানিতে ফেলে দিব। এই টাকার ভিতরে আপনার কোনো পার্সেন্টেজ নেই, আপনি কোনো রকম ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। বুঝতে পেরেছেন কি বললাম? এই টাকা আপনি দিয়েছেন, ডকুমেন্ট আছে, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমার ব্যাংকে আপনি স্বইচ্ছায় আপনার টাকা দিয়েছেন। এই টাকা আমি যা ইচ্ছা তাই করব। এখন বলছেন তাহলে বিদেশে থেকে কিভাবে বাংলাদেশে আপনি সেলফিন অ্যাপস ইউজ করবেন, এটি বৈধ নয় এবং এই টাকাও আপনি হাতে পাবেন না। তাহলে কথা হচ্ছে থার্ড পার্টি যারা আপনাদেরকে ইনভাইট করছে এরা কি মিথ্যা কথা বলছে? না, এরা আসলে আপনার কলিজাটাকে লবণ ছাড়া চিবিয়ে খাওয়ার একটা প্ল্যান করছে। বাংলাদেশে কিছু ছেলে এবং মেয়ে, মানে যারা বাটপার, তারা মনে করে যে বিদেশে যারা থাকে সবাই কুটিপুতি, তাই তাদের টাকা আত্মসাৎ করার জন্য নানা রকম চক্কর করে। মেয়েরা দেখা যায় সুন্দরী মেয়ের ছবি দিয়ে প্রেমের ফাঁদে ফেলিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে, আর ছেলেরা বিভিন্নভাবে টেকনিক করে অর্থ হাতিয়ে নিচ্ছে। তো আপনাদেরকে বুঝতে হবে আপনার টাকাটা কেউ আপনাকে মুখ দেখে দেয় না, আপনি কীরকম পরিশ্রম করেন মা বাবা ফেলে সে কোথায় যে পড়ে আছেন টাকার জন্য। অতএব এই কষ্টের টাকাগুলো কীভাবে যত্নে রাখা যায় এই চিন্তাটা আপনি সবচেয়ে বেশি করবেন এবং সবচেয়ে পরোক্ষভাবে চিন্তা করে অন্যের উপরে ছাড়বেন। এখন কথা হলো আপনি কি আপনার ভাইয়ের নাম্বার ভোটার NID কার্ডে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন? কথা হচ্ছে না, আজকে আপনার ভাই আছে, কালকে অ্যাকাউন্টে 10,00,000 টাকা থাকলে সে আর ভাই হবে না, মামা হয়ে যাবে। আমি বলছি আপনি কয়টা গ্যারান্টি দিবেন? আমি তার চেয়ে বেশি গ্যারান্টি দিব চলে যাওয়ার। হ্যাঁ, সম্ভব হতে পারে আপনার মার, আপনার যদি খুব সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইচ্ছা থাকে বা খুব প্রয়োজন থাকে, তাহলে আপনি আপনার মার সিম, মার আইডেন্টি কার্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে অধিকাংশ বিদেশি ভাই বোনেদের মা শিক্ষিত থাকে না, নিজেরাই অ্যাকাউন্ট খুলতে পারবে না, থার্ড পার্টি কেউ অ্যাকাউন্ট খুলে দেবে এবং সে চাইলেই টাকাটা বের করে নিতে পারবে। তাহলে কথা হচ্ছে বিদেশিদের জন্য সেলফিন অ্যাপস ইউজ করার আর কোনো ওয়ে আছে? সম্পূর্ণ লিগাল কথা হচ্ছে কোনো ওয়ে নেই। ওয়ে যদি থাকে, ইসলামী ব্যাংক নিজের থেকে আপনাদের জন্য এই সার্ভিস অ্যাক্টিভ করবে এবং তারা ইতিমধ্যে চিন্তাও করছে এটি হচ্ছে বাহিরের দেশে সাবমিট করার জন্য। কাজেই
আপনারা এই রকম ধান্দাবাজের চক্কর থেকে সাবধানে থাকবেন আমি আবারও নিষেধ করছি। কোনোভাবেই কোনো ধাক্কাবাজের চক্করে পা দিবেন না, মানে থাপাবাজের চক্করে পা দিবেন না এবং নিজের কষ্টের অর্জিত টাকাগুলো পানিতে ফেলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। হেল্প পেয়েছেন দেখেই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তারপরেও যদি ডিসলাইক দেন তাহলে বুঝবো আপনার শত্রু। তো দেখা যাক আজকের ভিডিওতে কয়টা লাইক এবং ডিসলাইক আসে, মানে আমি দেখতে চাই কয়টা শত্রু আর কয়টা বন্ধু আছে আমার। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।